মাইনুল কবির বলেছেন সালাতের সময় সেজদার স্থানে কোনো ময়লা বা পোকামাকড় থাকলে তা হাত দিয়ে পরিষ্কার করে দেওয়া যাবে কি হাত দিয়ে পরিষ্কার করে দেওয়ার এই বিষয়টা আসলে রাশি সাল্লাহ নিষেধ করেছেন ফলে এটাকে মাকরু বলেছেন যে হাদিসটার আলোকে এই কথাটা বলা হয়েছে হুকুমটা দেওয়া হয়েছে সে হাদিসটি বর্ণনা করেছেন বখারি ইমাম বখারি এবং ইমাম মুসলিম তাদের সহি হাইনে হাদিসটা মকিব রাদ আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল উহ্লা বলেছেন যে ব্যক্তি সালাতের মধ্যে বালি সরিয়ে দেয় অথবা পরিষ্কার করে বা সমান করে দেয় ইয়াস যুদ্ধ যেখানে সে সেজদা করে ওই জায়গায় সেজদা করার জন্য সে হয়তো বালু পরিষ্কার করলো অথবা সরাই দিলো অথবা সমান করলো তার ব্যাপারে নবী সাল্লা সাল্লাম কী বলেছেন ইনকুন্তদা ইনকুন্ত তুমি এটা করো না তবে যদি করতে চাও তাহলে একবারই করো তার বেশি করো না এর থেকে ওলামাইকার যে হুকুমটা ইস্তেমবাদ করেছেন সেটা হচ্ছে সালাতের মধ্যে বালু সমান করে দেওয়া এটা মাকরুহ তার মানে হচ্ছে বালু সরানো কোনো কিছু সরানো পাথর সরানো অথবা সেই জায়গাটা পরিষ্কার করা সবই একই কাজিত তাই না এই এই কাজটুকু মাক্রো হওয়ার দলিলটা আমরা এভাবেই পেলাম ওলামাই কেরাম অবশ্য বলেছেন এটা যদি বেলা অদর কোনো কারণ ছাড়াই এমনি যে দূত্তর বালুর মধ্যে আমি এভাবে করবো একটু পরিষ্কার করে নিই একটু সরাই কোনো কারণ ছাড়া যদি কেউ করে তাহলে সেটা মাক্রো আর যদি কোনো কারণ থাকে তাহলে নবিসের কথা থেকে যদি করতেই হয় যদি তুমি করেই থাকো অর্থাৎ করতেই হয় তাহলে একবার তাহলে বোঝা গেল যে প্রয়োজনে একবার করতে কোনো অসুবিধা নেই ইমাম নওয়ি তিনি বলেছেন যে এখানে মানে এই কথার দ্বারা বোঝা গেল যে লা তুমি মেসেহ করো না এটাকে মানে কি বলে যে পরিষ্কার করো না মাসে করা মানে হচ্ছে পরিষ্কার বালু সরায়া দিও না আর যদি সরায়া দাও ফালিদ আলা ওয়াহে তাহলে একবারের বেশি করো না এক্ষেত্রে আরেকটা হাদিস আমরা পাই যেটি ইমাম আহমেদ হাম্বাল মুসনাদে বর্ণনা করেছেন আবু দাউদ বর্ণনা করেছেন তিরমিজি নাসাই মাজা সহ আরও অনেকে বর্ণনা করেছেন এবং তার স্নাতটা জৈদ বা ভালো স্নাত সেখানে হাদিসটি আবু রাদী রাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন ইদাকামা আহাদ কফিস সালাতি যখন তোমাদের কেউ সালাতের মধ্যে দাঁড়ায় অর্থাৎ সালাত শুরু করে ফালায়াম সাহেল হাসা তাহলে সে যেন পাথর না মোছে অর্থাৎ পাথর না সরায় ফাইনাল ইন্নাল মরহমা আোয়া জেহু হু ফাইনাল মারহমা তোয়া জেহু হু তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম কী পাথর সরানো যাবে না যেহেতু রাসুলসাল্লাম নিষেধ করেছেন আর অন্য হাদেশে যেহেতু একবার সরাতে বলেছেন তাহলে বোঝা গেল জিনিসটা মাক্রু পরিপূর্ণ নিষিদ্ধ নয়